কৌতূহল। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমরা নিয়মিত বাসায় অনলাইনে ক্লাসগুলো দেখছো এবং সেই অনুযায়ী তোমরা অনুশীলন করে যাচ্ছো। আমি ফেরদৌস আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি, আমিনবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি ইতিপূর্বে ভয়েসের আলোচনা শুরু করেছি এবং সেই প্রেক্ষিতে আজকে আমাদের ইন্টারোগেটিভ ক্লাস অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আজকে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো এখানে আমি লিখে রেখেছি বরাবরের মতো হোয়াইট বোর্ডের মধ্যে তোমাদের কিছু রুলস এবং কিছু এক্সাম্পল আগে থেকে লিখে রেখেছি যাতে আমরা এখানে আমাদের বিশ্লেষণে আমাদের সময়টা কাজে লাগাতে পারি। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়ার পরে আমি কয়েকটি পোর্শন করেছি এবং পোর্শনের মধ্যে আমি লিখে রেখেছি। দেখো, তার আগে পোর্শনের পূর্বে এখানে দেখো আমি কয়েকটি কথা লিখে রেখেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে কিভাবে তৈরি হয় সেই ব্যাপারটা আসলে আমার একটু জানা প্রয়োজন। দেখো, তৈরি হওয়ার অর্থাৎ শুরুটা হয় টেন্সের অক্সিলারি যদি সামনে থাকে, অর্থাৎ আমাদের যে 12টি টেন্স আছে সেই 12টি টেন্সের যদি মূল অক্সিলারিটা সেন্টেন্সের পূর্বে বসে অর্থাৎ সেন্টেন্সের সামনে বসে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হতে পারে। আচ্ছা, এরপরে দ্বিতীয় মডেল ভার্ব দ্বারা, মডেল ভার্ব দ্বারাও সেন্টেন্স তৈরি হয়। তোমরা দেখেছো ইতিপূর্বে মডেল ভার্ব দ্বারা ইনডিফিনিট টেন্স হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে। সেক্ষেত্রে মূল মডেল যে অক্সিলারিটা আছে সেটা দিয়ে যদি আমরা সেটা যদি সেন্টেন্সের প্রথমে বসে তাহলেও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হতে পারে। আচ্ছা, আর কিভাবে হতে পারে? ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হতে পারে। তোমরা জানো ডাব্লিউএইচ দ্বারা অর্থাৎ হোয়েন, হোয়ার, হোয়াই, হোয়াট, হুইস ইত্যাদিগুলো দিয়ে আমাদের এই ডাব্লিউএইচগুলো দিয়ে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হতে পারে। তা আমরা মোটামুটি তাহলে দেখলাম যে তিনভাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হতে পারে। তো এখন দেখো তাহলে এই যে আমাদের আজকের আসলে আলোচনাটা মূলত আমাদের হবে টেন্সের অক্সিলারি যদি সামনে থাকে এবং মডেল ভার্ব দ্বারা মডেল ভার্বগুলো যদি সামনে থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে তাহলে আমাদের কীভাবে ভয়েস চেঞ্জ আমরা করব সেটাই। আর নেক্সট ক্লাসে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা অ্যাক্টিভ সেন্টেন্সগুলো তৈরি হয়ে সেগুলো কীভাবে প্যাসিভ হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। দেখো, এই কারণে আমি এখানে দুটি টিক দিয়ে রেখেছি, কারণ এই দুটো নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখো, প্রথম যে এখানে আমি লিখে রেখেছি টেন্সের অক্সিলারি যদি সেন্টেন্সের সামনে বসে অর্থাৎ পূর্বে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে সেক্ষেত্রে প্যাসিভ আমরা কীভাবে করব। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে প্রথমে অ্যাসারটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমাদের অ্যাসারটিভ সেন্টেন্স করে নিতে হবে এবং তার প্যাসিভ করতে হবে, অর্থাৎ ওই যে অ্যাসারটিভ সেন্টেন্সটি তৈরি করলাম সেটা প্যাসিভ করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা ট্রান্সফরমেশন অনুযায়ী হবে না, অর্থাৎ ট্রান্সফরমেশনে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যেভাবে অ্যাসারটিভ করি সেভাবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আমাদের যেটা থাকবে সেটা অ্যাসারটিভের রূপ হলে, অ্যাসারটিভে থাকলে কীরকম রূপে থাকতো সেটাই আমাদের এখানে আমাদেরকে করতে হবে, কিন্তু ট্রান্সফরমেশন অনুযায়ী আমাদেরকে করতে হবে না। আচ্ছা, দ্বিতীয় কথা, প্যাসিভ করার পরে ওই যে আমাদের যে অ্যাসারটিভ সেন্টেন্সটা আমরা যে প্যাসিভ করলাম সেটার একটি, দুটি বা তিনটি অক্সিলারি আসতে পারে। হ্যাঁ, আমাদের তো প্যাসিভ করার পর আমাদের অক্সিলারির সংখ্যা একটু একটু অ্যাক্টিভের থেকে হয়তো বেশি হতে পারে। সেক্ষেত্রে মূল অক্সিলারিটি প্যাসিভের সামনে বসাতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সেও কিন্তু মূল অক্সিলারিটি সেন্টেন্সের শুরুতে বসলো। আমরা দেখলাম প্যাসিভ করার সময়ও আমাদের কিন্তু মূল অক্সিলারিটি আমাদের সেন্টেন্সের অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সটির শুরুতে বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ব্যবহৃত হবে। অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার না করলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটি পরিপূর্ণতা লাভ করবে না। আমি দেখেছি অনেক শিক্ষার্থী ইন্টারোগেটিভ সেন্টেন্স এর প্যাসিভ হয়তো সুন্দরভাবে করে কিন্তু শেষে ইন্টারোগেটিভ এই নট অফ ইন্টারোগেশন এই যে চিহ্নটি এটি ইউজ না করার কারণে তাদের পুরো প্যাসিভটাকে
প্যাসিভটা আর কি হয় না, অর্থাৎ প্যাসিভটাকে সঠিক বলা যাবে না। আচ্ছা, আমরা দেখো এখানে আমি কিছু উদাহরণ লিখে রেখেছি। আমরা জানি টেন্সের সাধারণত তিনটা টেন্সই আমরা প্যাসিভ করি, যেমন তিনটা টেন্স বলতে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটারই তো আমরা প্যাসিভ করি, কিন্তু আসলে প্রেজেন্টের মধ্যে যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্ট, পাস্টেরও তাই এবং ফিউচারও তাই, অর্থাৎ ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, এই তিনটারই আমরা আসলে ভয়েস চেঞ্জ করি। আর পারফেক্ট কন্টিনিউয়াসগুলো আসলে ভয়েস চেঞ্জ করি না। তো ইন্টারোগেটিভের ক্ষেত্রেও তাই, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যখন আমরা অ্যাসারটিভ করব, অর্থাৎ যখন আমরা প্যাসিভ করতে দেখব, তখনও আমরা দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি অ্যাক্টিভ দেওয়া থাকে তাহলে এই তিনটি টেন্সের মধ্যেই দেওয়া থাকবে, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যেও এখানে ব্যবহার নাই, অর্থাৎ অ্যাসারটিভে তো নাই, ইন্টারোগেটিভেও নাই, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াসগুলোর আসলে আমরা ব্যবহারই করি না। আমি এর আগেও বলেছি যে হতে পারে সেটা ভয়েস চেঞ্জ হওয়া সম্ভব, কিন্তু সাধারণত আমরা করি না, কারণ সেগুলোর অক্সিলারিগুলো অনেক বড় হয় এবং সেন্টেন্সটা একটু সেন্টেন্সের সক্রিয়তা সেটি আমাদের নষ্ট হয় আর কি। এই কারণে আমরা এই সেন্টেন্সগুলোর, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্সগুলো আছে সেগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেগুলো আমরা ভয়েস চেঞ্জ করি না। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমি একটি ইনডিফিনিট টেন্সের এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাজ হি রাইট এ লেটার, ডাজ হি রাইট এ লেটার, তোমরা দেখতে পাচ্ছ যে ডাজ যেহেতু ডু এবং ডাজ এটা প্রেজেন্ট ইনডিফিনিটের, তোমরা জানো যে অ্যাক্টিভ ফর্মে যখন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স ফর্মে থাকে, অর্থাৎ অ্যাসারটিভে না কিন্তু ইন্টারগেটিভ ফর্মে থাকে, তখনই কিন্তু আমাদের ডু ডাজ ব্যবহার করা হয়। তাহলে এইটাকে আমরা দেখো এই যে অ্যাক্টিভ সেন্টেন্সের যে এটাকে কিন্তু আমরা এইদিকে খসড়া করছি। তোমাদের অ্যাসারটিভ সেন্টেন্স তোমরা কিন্তু পরীক্ষার খাতায় করো এবং যেখানেই করো না কেন, তোমার কিন্তু উত্তরটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি অ্যাক্টিভ থাকে, প্যাসিভটা কিন্তু তোমাকে উত্তরে একবারই লিখতে হবে। অর্থাৎ আমি যে এখানে লিখেছি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আগে প্রথমে অ্যাসারটিভ করে নিতে হবে, সেটা কিন্তু খসড়া করতে হবে, অর্থাৎ অন্য কোথাও করে নিতে হবে। তোমার সরাসরি ওই জায়গায় উত্তর তুমি ওখানে দিতে পারবে না, তোমাকে অন্য কোনো জায়গায় এটাকে অ্যাসারটিভ করে নিয়ে সেইখান থেকে প্যাসিভ করে নিয়ে তারপরে সেই প্যাসিভটাকে ইন্টারোগেটিভ ফর্ম করে তারপরে তোমাকে সেখানে মূল উত্তরের জায়গায় সেই উত্তরটি বসাতে হবে, এটা যাতে মনে থাকে। অর্থাৎ যেহেতু দুই তিনটা ধাপ হবে সেই কারণে আমাকে অন্য কোনো জায়গায় খসড়া করে নিতে হবে, আমাদের অঙ্কে যেভাবে আমরা খসড়া করি রাফ করি সেভাবে আমাকে করে নিতে হবে। দেখো আমরা এখানে রাফ করেছি, এখানে কিন্তু আমরা খসড়া করেছি, এই যে এই যে এখানে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখেছি, এই দুটো হচ্ছে খসড়া। তাহলে ডাজ হি রাইট এ লেটার এইটার আমরা কী করেছি, এটা আমরা অ্যাসারটিভ সেন্টেন্স করেছি। দেখো হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। এখন তুমি সহজেই যেহেতু আমরা ইতিপূর্বে আমরা অ্যাসারটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করার সময় যেহেতু আমরা টেন্সগুলোর সবগুলোরই ভয়েস চেঞ্জ করেছি, অর্থাৎ সবগুলো টেন্সেরই আমাদের ভয়েস চেঞ্জ করা হয়ে গিয়েছে, সেহেতু আমার মনে হয় অ্যাসারটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের জন্য আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের ভয়েস চেঞ্জ করতে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, তারপরে অ্যামিসারের মধ্যে একটা সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব নিতে হবে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপেল ফর্ম আনতে হয়, গতানুগতিকভাবে আমাদের বাই আনতে হয় বা যে প্রিপোজিশনটা আমাদের ওখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা আনতে হয়, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাই ব্যবহার হয় তোমরা জানো। তারপরে সাবজেক্টের যে অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সেটার অবজেক্টিভ ফর্মটা আমাদেরকে এইখানে প্যাসিভে বসিয়ে দিলেই আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যায়। দেখো আমাদের তাই হয়েছে কিনা, হি রাইটস দ্য লেটার, তাহলে আমাদের এখানে কি হয়েছে, এ লেটার ইজ রিটেন বাই হিম, এ লেটার আমাদের সাবজেক্ট ছিল, অর্থাৎ অ্যাক্টিভের এইখানে অবজেক্ট ছিল সেটা আমরা সাবজেক্ট করেছি, এই এ লেটারের সাথে আমাদের ইজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব তাই আমরা ইজ ইউজ করেছি, এখানে রাইট এর পাস্ট পার্টিসিপল রয়েছেন, এখানে বাই নিয়েছি, এখানে হিয়ের অবজেক্টিভ ফর্ম হিম নিয়েছি। তোমরা বুঝতে পারতেছো একদম যেভাবে আমরা টেন্সগতভাবে যেভাবে অ্যাসারটিভ সেন্টেন্স করার সময় করেছি সেই একইভাবেই এটা তো তাই হয়েছে। এখন শুধু আমাকে এটাকে
এই যে খসড়া যে করলাম অর্থাৎ অ্যাসারটিভ করলাম, অ্যাসারটিভটার প্যাসিভ করলাম, সেই প্যাসিভটার যে মূল অক্সিলারিটি সেটি যদি আমাদের সেন্টেন্সের শুরুতে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের উত্তরটি আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখানে উত্তরটির জন্য আমাদেরকে মূল যে অক্সিলারি এখানে সেই মূল অক্সিলারিটা ইজ, এই ইজটাকে সেন্টেন্সের প্রথমে বসাত এর লেটার এর পূর্বে বসিয়ে দিব, বাদ বাকি সব ঠিক থাকবে, তাহলেই কিন্তু আমার উত্তর হয়ে যাবে এবং শেষে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করতে হবে। দেখি তাহলে আমাদের উত্তর মিলেছে কিনা। দেখো ইজ এ লেটার রিটেন বাই হিম, প্যাসিভটা আমরা তাহলে ডাজ হি রাইট এ লেটার, এইটার আমাদের প্যাসিভ কীভাবে করলাম, ইজ এ লেটার রিটেন বাই হিম, অর্থাৎ এখানে আমি প্রথমে অ্যাসারটিভ খসড়া করে নিলাম, তারপর এটা প্যাসিভ করলাম, মূল অক্সিলারিটি সামনে দিলাম, আমার উত্তর হয়ে গেল। আচ্ছা একই রকমভাবে তোমাদের কিন্তু কন্টিনিউয়াসটাও একই রকমভাবেই তোমাদের করার জন্য এখানে আমি লিখে রেখেছি। দেখো ইজ হি প্লেয়িং ফুটবল, তোমরা দেখতে পাচ্ছ এটা একটি কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আমি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এই সেন্টেন্সটিকে লিখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে। তো দেখো এখানে কী লিখেছি, ইজ হি প্লেয়িং ফুটবল, এইটাকে আমরা এই পুরোটাকে আমরা এখন অ্যাসারটিভ সেন্টেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ এইরূপ অ্যাসারটিভ সেন্টেন্সটা কীরকম হয় সেটা আমরা একটু করে নিই। দেখো এখানে সাবজেক্ট কিন্তু হি, এখানে দেখো হি দিয়ে আমরা শুরু করেছি, এই যে মূল যে অক্সিলারিটা সেটা তারপরে বসিয়েছি, অর্থাৎ প্লেয়িং ফুটবল, অর্থাৎ সাবজেক্টের পরে যেটা অ্যাসারটিভ যেভাবে করা হয় সাবজেক্টের পরে অক্সিলারিটি দিয়ে মূলভাবে সাথে আইএনজি দিয়ে তারপরে অবজেক্ট দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেভাবে তৈরি করি সেভাবে করেছি। এখন এই অ্যাসারটিভ করার পরে এটার আমরা প্যাসিভ করব, প্যাসিভ করার সময় ফুটবল তো দেখতেই পাচ্ছ, ফুটবল এখানে আমাদের সাবজেক্ট হিসেবে ইউজ করেছি, অ্যাক্টিভের অবজেক্ট ছিল সাবজেক্ট হিসেবে ইউজ করেছি, ফুটবলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি আমাদের ইজ, তাই আমরা ইজ ব্যবহার করেছি। তোমরা জানো কন্টিনিউয়াস আমাদের বিং আনতে হয়, এইখানে আমরা বিং এনেছি, এরপরে মূল ভার প্লে, প্লেয়ের পাস্ট পার্টিসিপেল ফ্রম প্লেড আমরা ইউজ করেছি, এরপরে বাই, তারপরে হিয়ের অবজেক্টিভ ফ্রম হিম ইউজ করেছি। এইভাবে আমাদের কন্টিনিউয়াসগুলোর অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস থাকলেও তাই হবে, ফিউচার কন্টিনিউয়াস থাকলেও কিন্তু তাই হবে, সেই অর্থাৎ একই রকমভাবে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। এবার দেখো ই দেখো এখানে একটা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে এখানে একটি উদাহরণ লিখে রেখেছি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আমি একটি ফিউচার পারফেক্ট টেন্স দেখিয়েছি। দেখো উইল দ্য হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক, উইল দ্য হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক, এটাকে আমরা প্রথমে কী করলাম, এটাকে আমরা অ্যাসারটিভ করে নেব। তোমরা জানো এখানে দেখতে পাচ্ছ যেহেতু প্রথমে বসাচ্ছে উইল হইতেছে এটার মূল অক্সিলারি, অর্থাৎ এটাকে এখন সাবজেক্টের পরে বসাতে হবে, সাবজেক্টের পরে বসিয়ে এটাকে অ্যাসারটিভ সেন্টেন্স করে নিতে হবে। তাহলে আমরা দেখলাম দে এটা হইতেছে এখানকার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে উইল দিয়ে বাদ বাকি সব ঠিক রাখলাম, দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, এভাবে আমরা অ্যাসারটিভ করে নিলাম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে অ্যাসারটিভের রূপ দিলাম। এরপরে এটাকে আমরা এখন প্যাসিভ করবো, তোমরা জানো যে দেয়ার ওয়ার্ক এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, তাহলে এখানে দেয়ার ওয়ার্কটাকে আমরা প্যাসিভে দেয়ার ওয়ার্ক করে নিলাম। এরপরে আমাদের উইল হ্যাভ, এরপরে আমাদের সাথে পারফেক্ট টেন্সের জন্য যে আমাদের প্রয়োজন হয় অর্থাৎ প্যাসিভ করার জন্য যে আমাদের বিন প্রয়োজন হয় সেই আমরা বিন ইউজ করলাম। এরপরে মূল ভার্ব যে আছে, মূল ভার্ব ফিনিশ, এর যে পাস্ট পার্টিসিপেল অর্থাৎ পারফেক্টগুলোতে পাস্ট পার্টিসিপেল করে দেওয়াই থাকে, সে আমাদেরকে প্যাসিভে আর নতুন করে করার প্রয়োজন হয় না, অর্থাৎ এইখানে এই যে ফিনিশড এটার পাস্ট পার্টিসিপেল ফিনিশড এটা করে দেওয়াই আছে, অর্থাৎ এইখানে আমরা হ্যাভ বিন ফিনিশড বাই এই যে দের আমাদের অবজেক্টিভ ফর্ম আমরা এখানে দিয়ে করলাম। তো যদি আমরা এই ফিউচার পারফেক্টের এখানে যদি আমরা করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই আমরা পাস্ট পারফেক্টেরও এখানে ভয়েস চেঞ্জ অবশ্যই করতে পারবো, ইন্টারোগেটিভের প্রেজেন্ট পারফেক্টেরও আমরা করতে পারবো একই রকমভাবে। এখানে হয়তো ফিউচার পারফেক্টে আমাদের উইল দে হ্যাভ ফিনিশ দে ওয়ার্ক, আর আমাদের হয়তো প্রেজেন্ট পারফেক্টে হয়তো এখানে হ্যাভ দে ফিনিশড দেয়ার ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্টে করার সময় আমাকে মূল অক্সিলারি তখন শুধুমাত্র আমাদের হ্যাভ হতো, তখন আমাদের হয়তো প্রেজেন্ট পারফেক্টে করার সময় হ্যাভ দে ফিনিশড দেয়ার ওয়ার্ক এভাবে হয়তো আমাদের হতো। তাহলে আমাদের এখানে অর্থাৎ অ্যাসারটিভটা হয়তো দে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক, দে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক
তাহলে আমাদের এখান থেকে প্যাসিভটা দাঁড়াইতো দেয়ার ওয়ার্ক হ্যাভ বিন ফিনিশড বাই দেম। আমার মনে হয় বুঝতে পারতেছো, তাহলে এখানে আমাদের দেয়ার ওয়ার্ক হ্যাভ বিন ফিনিশড বাই দেম যখন হইতো তাহলে আমাদের হ্যাভ দেয়ার ওয়ার্ক বিন ফিনিশড বাই দেম এটা করলে আমাদের প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভটি হয়ে যেত। অর্থাৎ তখন আমাদের এইখানে উত্তরটা, যেহেতু এখানে আমরা করলাম যে have they finished their work, এটা প্রেজেন্ট পারফেক্টে, তখন এইখানে উত্তরটা আমাদের দাঁড়াইতো প্রেজেন্ট পারফেক্ট করলে, অর্থাৎ have their work been finished by them। অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা ফিউচার পারফেক্ট পড়লে আমরা প্রেজেন্ট পারফেক্টে পড়বো এবং পাস্ট পারফেক্টে একইভাবে পারবো, পাস্ট পারফেক্টে হেডের ব্যবহার। অর্থাৎ একটি পারলে একটি টেন্সের, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট পারলে কিন্তু পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, একই রকমভাবে প্রেজেন্ট পারফেক্ট যদি পারি, অর্থাৎ পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই টেন্সগুলোর আমরা সহজেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস টেন্সগুলো আমরা করতে পারবো। দেখো আরেকটি এখানে লিখে রেখেছি, আরেকটি দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে মডেল ভার্ব সামনে বসে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে। হ্যাঁ, তোমরা ইতিপূর্বে দেখেছো মডেল ভার্বগুলো সেন্টেন্সের শুরুতে বসে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্সও করতে পারে, হতে পারে, শুধু যে ইনডিফিনিটি হয় এরকম না, আমরা দেখেছি কন্টিনিউয়াসও হতে পারে, পারফেক্টও হতে পারে। হ্যাঁ, সেটা যেই যেরকম ফর্মে থাকে সেরকমভাবে সেই টেন্স অনুযায়ী তখন আকার ধারণ করে। তোমরা জানো মডেলগুলোর কিছুটা প্রেজেন্ট ফর্ম আছে কোনোটার, কোনোটার পাস্ট ফর্ম আছে, এরকম কিছুটা ইউজ হয়। তো যাই হোক, আমরা দেখি এখানে একটা, এখানে একটা উদাহরণ লিখেছি ক্যান ইউ ডু ইট, এইখানে আমরা একটা ইনডিফিনিট দিয়ে এখানে একটা উদাহরণ দেখিয়েছি ক্যান ইউ ডু ইট। এটাকে প্রথমে আমরা অ্যাসারটিভ করে নিই, অ্যাসারটিভ করার সময় দেখো এখানে ইউ ক্যান ডু ইট, এটা খুবই সহজভাবে আমরা এটাকে অ্যাসারটিভ করে নিতে পারলাম ক্যান ইউ ক্যান ডু ইট। এটাকে আমরা এখন প্যাসিভ করলাম একই রকমভাবে যেগুলো আমরা অন্যান্য অক্সিলারি দিয়েও যেভাবে আমরা প্যাসিভ করেছি একই রকমভাবেই ইট ক্যান বি ডান বাই ইট, এইটা হইতেছে আমাদের সাবজেক্ট এখন, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্ট ছিল এটা এখন সাবজেক্ট হয়ে গেল ক্যান। এখন আমাদের যেভাবে আমরা এর আগে আমরা মডেল অক্সিলারিগুলো দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করা শিখেছি অ্যাসারটিভ সেন্টেন্সে, তো যেহেতু আমরা অ্যাসারটিভ সেন্টেন্স তৈরি করে নিয়েছি তাহলে তো আমরা এখন অবশ্যই পারবো। এই কারণে আমাদের, আমরা জানি যদি মডেল অক্সিলারি ইনডিফিনিট টেন্স গঠন হয় তাহলে তারপরে সেই মডেল অক্সিলারিগুলোর পরে একটি বি বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপেল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল করে দিয়েই আমাদের আসলে সাধারণত ইনডিফিনিটের মডেল অক্সিলারিগুলোর ইনডিফিনিটের আমাদের প্যাসিভ করি আমরা। তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমরা ইট ক্যান, এখানে তাহলে আমাদের অতিরিক্ত আনতে হবে বি, ডু এর পাস্ট পার্টিসিপেল ডান বাই অর্থাৎ ডু এর পাস্ট পার্টিসিপেল ডান বাই ইউটা হইতেছে এখানে সাবজেক্ট, এখানে হয়ে গেল অবজেক্ট। তাহলে আমরা এখন এটাকে যদি ক্যানটাকে আমাদের মূল অক্সিলারি, দেখো আমাদের আমি বলেছি মূল অক্সিলারি অর্থাৎ মডেলের মধ্যে মূল অক্সিলারি কিন্তু মডেলগুলোই, তো মডেলের মূল অক্সিলারি মডেল, এখানে দেখো অ্যাক্টিভ সেন্টেন্সও কিন্তু তাই হয়েছে, ক্যানটি আগে বসেছে ইউ ডু ইট, মূল অক্সিলারিটি অর্থাৎ এখানে সামনে বসেছে। এবং এই যে আমরা যে অ্যাসারটিভ সেন্টেন্স এটাকে পরিণত করে নিলাম, নেওয়ার পরে এটাকে যে আমরা প্যাসিভ করলাম, এখনও কিন্তু আমাদের মূল অক্সিলারি এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি আছে, এখানে অক্সিলারিগুলোর মধ্যে আমাদের এই যে ক্যান যেটা আছে সেই ক্যানটিকে আমাদেরকে মূল অক্সিলারিটিকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ সাবজেক্টের প্রথমে নিয়ে আসতে হবে, পূর্বে নিয়ে আসতে হবে, ইটে পূর্বে নিয়ে আসতে হবে আগের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা এখানে দেখো ক্যান ইট বি ডান বাই ইউ, এইভাবে আমরা ইন্টারোগেটিভ করবো, দেখি আমাদের উত্তরটা হয়েছে কিনা। হ্যাঁ, ইয়েস, ক্যান ইট বি ডান বাই ইউ, অর্থাৎ ক্যানটিকে প্রথমে দিলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তো এভাবেই আসলে সহজে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসারটিভ সেন্টেন্স পরিণত করে সেখান থেকে আমরা প্যাসিভে পরিণত করে সেটি আবার প্যাসিভটিকে, প্যাসিভের অর্থাৎ মূল অক্সিলারিটিকে সামনে দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটির, মূল যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি সেটি আমরা প্যাসিভ করতে পারি। তো এভাবে আসলে খুব সহজেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আমাদের প্যাসিভ করার নিয়ম ছিল,
আজকের ক্লাস আসলে এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা, অর্থাৎ আগামী ক্লাসে আমাদের যেটা আলোচনা হওয়ার কথা, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা অর্থাৎ যে ওয়ার্ডগুলো ডাব্লিউ দ্বারা শুরু অর্থাৎ অথবা এইচ দ্বারা শুরু, সেই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় সেগুলো নিয়ে আসো আমাদের আগামী ক্লাসগুলো। আগামী ক্লাসটি আমাদের সেই ক্লাসগুলো, সেই ক্লাসটি থাকবে। অর্থাৎ সেই আগামী ক্লাসে তোমাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ।